হ্যালো বন্ধুরা, শুভরাত্রি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর দেখতেই পাচ্ছ আজকে লুচি, মানে আজকে হলো জামাই ষষ্ঠী স্পেশাল, যেহেতু লেট ষষ্ঠী আমাদের, তো আজকে সেই জন্য রাত্রেবেলা থেকে আবার ব্লগটা তোমাদের সাথে শুরু করলাম। তো আজকে ওই জন্য জামাইয়ের জন্য স্পেশাল লুচি হচ্ছে, আর লুচি আর দুপুরের আলুর দম আছে। আর আমি তো এবার বলে আসিনি, তো আগের দিনের চিলি চিকেন ছিল, তো সেই চিলি চিকেন, লুচি, মিষ্টি আর আলুর দম, তো আজকের এটাই আইটেম। তো ভাবলাম চলো ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করা যাক। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো দেখো, আজকে সকালবেলা চলে এসেছি আর ব্লগটা তো শুরু করেছি গতকাল রাত্রে। তো এখন সকালবেলা আমরা প্রত্যেকে ব্রেকফাস্ট করছি, আমার হাজবেন্ড, আমি, ছেলে, আর মা বাবা একটু পরে খাবে বলল, আর ভাই খাওয়া হয়ে গেছে, ও দোকানে চলে গেছে। তো আমরা আজকে খাচ্ছি সকালের ব্রেকফাস্টে ম্যাগি। তো ম্যাগিটা আজকে ব্রেকফাস্ট হয়েছে করা, আর সবার জন্য তো আম কাটা হয়েছেই, আম তো মাস্ট এখন আমের সিজন, মানে তো এগুলোই আজকে ব্রেকফাস্ট করে নেব। তো চলো আজকে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। আর আজকে আমগুলো মানে ভাইয়ের বউ কেটেছে, তো ও চোকাসহই কেটেছে, ও অতটা ভালো চোকা ছুলতে পারে না, তো সেই জন্য আমের চোকাটা ছুলে ছুলেই খেতে হচ্ছে। তো কিছু মাইন্ড করো না তোমরা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে চলে এসেছি তোমাদের সামনে আমি আর একটা ব্লগ নিয়ে, আর আজকে হলো সানডে, সানডের ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। ঠিক এটা সানডে বলতে পারো না, এটা স্যাটারডে টু সানডে। তো আমি গতকাল রাত্রে থেকে ব্লগটা তোমাদের সাথে স্টার্ট করেছি, আর আজকে রবিবার, আর আজকে রবিবারের ব্লগটা নিয়েই তোমাদের সামনে হাজির হয়ে গেলাম সকালবেলা। আর আজকে যেহেতু বাবার বাড়িতে আছি, তো সেই জন্য একটু হলেও কাজটা কম। দেখো আমি ছাদে দাঁড়িয়ে কথা বলছি, আর পেছনে আমাদের ঠাকুরঘর, ঠাকুরঘরের সামনে দাঁড়িয়ে আমি কথা বলছি, এটা ছাদ লাগায় আমাদের ঠাকুরঘর। তো আজকে কথা বলছিলাম, এত আওয়াজ আমাদের, তো এই যে সামনেই দেখো গাড়ি ঘোড়া, সেই জন্য একটু আওয়াজটা বেশি, তো সেই জন্য আমাকে লিপটা পরেই দিতে হয়েছে। ভেবেছিলাম নিজের মুখে একটু কথা বলে তোমাদের সাথে ব্লগটা শুরু করব, তো সেটা আর হলো না, এত পরিমাণে আওয়াজ, খুব বিশ্রী লাগে ভিডিওতে, তো সেই জন্যই আমি মিউট করে নিজেকে পরে ভয়েস রেকর্ডটা দিতে হয়েছে। তো আজকে হবে মাটন, সানডে স্পেশাল আর জামাই আছে সেই জন্য, তো সেই জন্য চলো মাটনের রেসিপিটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব, আর মাটনটা বললাম আমি রান্না করব, তো চলো আমি তোমাদের সাথে শেয়ার করবো মাটনটা। তো চলো আমার সাথে দেখতে থাকো মাটনের রেসিপিটা কীভাবে রান্না করি, খুব যে ভালো রান্না করি তা না, তবে যেরকমই পারি চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এরপরে দেখো রান্নাঘরে চলে এসেছি, আর মশলাটা বাটাও হয়ে গেছে। তো এই মশলার মধ্যে এখানে কী কী আছে বলে দিই, এখানে আছে জিরে, আদা, লঙ্কা, গোটা গরম মশলা, আর পেঁয়াজটা অল্প দিয়েছে, মানে ভাইয়ের বউ করেছে যেহেতু, তো পেঁয়াজটা আরেকটু দিতে হবে, আর আছে রসুন। তো এগুলো বেটে নিয়েছে, তো সেটা পুরোটাই দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা এখানে কেনা টক দই ইউজ করছি, আর যেহেতু আমার পেঁয়াজটা কম হয়েছে পরিমাণ, সেই জন্য আমি আরেকটু পেঁয়াজ আর টমেটো একসাথে বেটে নিয়েছি, তো সেটাও দেব। তো তার আগে দেখো এখানে এবার দিয়ে দেবো লবণ, হলুদ, এটা পরিমাণ মতো, এটা তো মাস্ট দিতেই হবে, তো আর কিছুই আমি দেবো না, এমনকি কাঁচা তেলও আজকে দেবো না। তো এইভাবে ভালো করে ম্যারিনেট করে এটা রেখে দেবো এক ঘন্টা মতো ফ্রিজে। এইভাবে তোমরা মাটনটা করে দেখবে, সত্যি দারুণ টেস্ট হয়, আজকের মাটনটা কিন্তু ফাটাফাটি হয়েছিল। আর এরপরে দিয়ে দিচ্ছি দেখো লঙ্কা গুঁড়ো। তো এইভাবে তোমরা মাটনটা করে দেখো, জাস্ট দারুণ জমে যাবে। তো চলো ম্যারিনেট করে এরপরে ফ্রিজে রেখে দেবো। আর যেহেতু মশলাটা আজকে আমি করিনি, তো তোমাদের যে বলেছিলাম পরে আর একটু পেঁয়াজ আর টমেটো আমি অ্যাড করেছি, ও পেঁয়াজ সামান্য দিয়েছিল, তো সেই জন্য অনেকটা পরিমাণ পেঁয়াজ আর টমেটো, দুটো বড় সাইজের টমেটো আমি মিক্সিতে ব্লেন্ড করে সেটাও দিয়ে দিয়েছি, আর কিছুটা পেঁয়াজ কুচুনো রেখেছি, সেটা তেলে ভেজে তারপরে দেবো, আর কিছুটা বেটে নিয়েছি, প্রায় দুটো থেকে তিনটে বড় সাইজের পেঁয়াজ আমি বেটে নিয়েছি। তো এরপর ম্যারিনেট করা আমার কমপ্লিট, এরপর ফ্রিজে রেখে দেবো এক ঘন্টার জন্য। আর মাটন মানেই তো বড় সাইজের করে আলু দেওয়া আর রসুন সাথে,
তো এইটা না দিলে যেন মাটন জমবেই না আমাদের বাঙালির ঘরে। তো সেই জন্য মাটনে আলু দেওয়া হয়েছে আর রসুন, সেটা আমি ভালো করে লাল করে ভেজে নেব। তো এরপরে দেখো আমার আলু আর রসুনটা ভাজা চলছে, আমি একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি যাতে ভাজাটা ভালো মতো হয়ে যায়, আর একসাথে আলুটা দিয়ে দিয়েছি। আর যেহেতু আজকে মাটনটা অনেকটা আর অনেকগুলো লোকের জন্য, তো বেশ আলুও এখানে অনেকটাই দেওয়া হয়েছে, আর আমাদের বাড়িতে আলু খেতে প্রত্যেকেই ভালোবাসে, তো সেই জন্য আলুটা বেশি দেওয়া হয়েছে। তো এরপরে দেখো আমি আলুটা ভেজে তুলে নিয়েছি, আর আলুটা ভেজে তুলে নেওয়াটা দেখালাম না, তো তুলে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম 2 থেকে 3টে তেজপাতা, আর তেজপাতার পরে দিয়ে দেবো কুচনো পেঁয়াজটা। এরপরে দেখো আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এরপর ম্যারিনেট করে রাখা মাটনটা পুরোটা দিয়ে দেবো। তারপরে এবার ভালো মতো কষিয়ে নেব, আর ফার্স্টে আমি তেলটা একটু কম দিয়েছিলাম, পরে কিন্তু আমি আর একটু তেল অ্যাড করেছিলাম মাটনটা দেওয়ার পরে, তো সেটা তোমাদের দেখানো স্কিপ হয়ে গেছে, একটু তেলটা পরে আমি অ্যাড করেছি। আর মাংসটাই যেহেতু একটু চর্বি ছিল সেই জন্য পরে অনেকটাই তেল ছেড়েছে। তো এরপরে দেখো পুরো মশলা সহ মাটনটা আমি দিয়ে দিলাম, তো এরপর শুধু কাজ হলো ভালো মতো কষানো, এরপর যতটা সম্ভব ভালো করে কষিয়ে নিতে হবে। তো চলো দেখতে থাকো। এরপরে দেখো মাটনটা আমার অনেকটা কষানো হয়েছে, আর জলটা কিন্তু আমার একটুও অ্যাড করা না, জলটা কিন্তু পুরো মশলা থেকে জলটা বেরিয়েছে। আর দেখো এরপর জলটা আমার অনেকটা শুকিয়েও গেছে, আর মাটনটা কিন্তু আজকে করব প্রেশারে, তো এরপরে মাটনটা প্রায় কষানো হয়ে গেলে দিয়ে দেবো প্রেশারে। এরপরে দেখো মাটনটা দিয়ে দিয়েছি, আর গরম জল করে নিয়েছিলাম, তো দেখো ওই কড়াই ধুয়ে আমি সমস্ত মশলার জলটা আমি দিয়ে দেবো। তো পরে অবশ্য আর 1 গ্লাস মতো জল লেগেছিলো যেহেতু অনেকটা মাটন, আর যে ভেজে রাখা আলুগুলো সেগুলো কিন্তু আমি কষাইনি যেহেতু বেশি গলে যাবে আলুটা, তো সেই জন্য এবার আলুগুলো দিয়ে দেবো, আলু আর রসুন সমস্ত যে লাল লাল করে ভেজে নিয়েছিলাম সেটা পুরোটাই দিয়ে দিচ্ছি। এরপরে দেখো 3টে মতো স্টিম দিয়ে আমি মাটনটা নামিয়ে নিয়েছি, মানে ঢাকনা খুলে নিয়েছি কিন্তু গ্যাসটা অফ করিনি। আর দেখো তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো সস, তো টমেটো সসটা যেহেতু আমার বাড়িতে তৈরি তো সেই জন্য এটা বাটিতেই রাখা ছিল, তো এই টমেটো সসটা দিয়ে দিলাম। আর এই সসটাও কিন্তু আমারই তৈরি, আমি করে দিয়েছিলাম এর আগের বার এসে, তো সেই সসটাই রান্নায় দিলাম। তো এরপরে একটু ঢাকনাটা লাগিয়ে কিছুক্ষণ রেখে দেবো, তারপরে এটা পরে সার্ভ করা যাবে।
তো আমি আর স্টিম দেব না, ঢাকনাটা লাগিয়ে শুধু রেখে দেব। ব্যাস এরপরে গ্যাসটা অফ করে দিয়েছি। আর এইদিকে দেখছো যে আমার ছেলে পড়ছে, তো এটা হলো আমার বোন, তো এসছে। আমি বললাম ওকে একটু মাটনটা দিয়ে দেয়, খুব সুন্দর কালার এসেছে, যেহেতু এখানে সে ঠিকঠাক পড়ানো হচ্ছে না তাই ও এসছে একটু পড়িয়ে দেওয়ার জন্য। তো দেখিয়ে দিলাম মাটনটা, আর এই যে রসুন একদম গলেও যায়নি, আবার সুন্দর হয়েছে এই যে মাটনটা। আর একটু আজকে অয়েলটা বেশি হয়ে গেছে, তো যেহেতু মাটন একটু না দিলেও আবার খুব একটা ভালো লাগবে না, তো সেই জন্য আজকে একটু দিয়েছি। হেলথের কথা তো প্রত্যেক দিন মাথায় রাখতাম। আমি যেহেতু এখন কেমন হচ্ছে মাটনটা বলো তোমরা, সেই জন্য এখন মাটনটা খুললাম, তো তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম এখন। তো চলো এরপরে সবার জন্য খাবারগুলো সার্ভ করে নিই। তো এরপরে দেখো প্রত্যেকের জন্য খাবার বেড়ে নিয়েছি। তো আজকে লাঞ্চের মেনুতে যেগুলো আছে সেগুলো হলো আলু পটল ভাজা, স্যালাডে শুধু পেঁয়াজ কাটা হয়েছে আজকে, আর মাটন তো আছেই, আর আছে চাটনি। তো এইটা আজকে সিম্পল মেনু। আর আজকে সবাই নেই, মানে মা বাবা আর ভাইয়ের বউ, ওরা গেছে, ইনভাইট আছে ওদের দুপুরবেলা, তো সেই জন্য আর ভাই যায়নি। তো সবার জন্যই যেহেতু বেশি রান্না হয়েছে, কারণ রাত্রে তো প্রত্যেকে খাবেই, তো সেই জন্য আজকে আর দুপুরে খাবো চারজনেই, আর মাসির মেয়ে আছে মানে বোন, ও তো আছেই। তো এই কজন মিলে আমরা দুপুরে লাঞ্চ করে এখন দেখো একটু গল্পগুজব করছি। তো চলো পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, এখন চলে এসেছি একদম রাত্রিবেলা। তো দুপুরে তো তোমাদের সাথে লাঞ্চটা শেয়ার করলাম, আর তো এখন ডিনারের টাইম হয়ে গেছে। তো ডিনারে আজকে রুটি আর মাটন তো আছেই, তো এইগুলোই আজকে রাত্রের ডিনার। আর ভাবলাম যে চলো তোমাদের সাথে সামনে এসে এবার কথা বলা যাক। সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম, তারপরে দুপুরে একটু বেশিক্ষণ ঘুমিয়ে পড়েছি, আর বাবা বাড়ি আসলে তো জানো সব কিছু টাইমলি অত হয় না, গল্প গুজব করতে করতে অনেকটা টাইম পার হয়ে যায়, তো সেইভাবে তোমাদের সাথে আর আজকে ব্লগ শেয়ার করতে পারিনি। তো যেটুকু পারলাম সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার আজকের ব্লগটা এবং মাটন রান্নার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো, আর যারা আমার চ্যানেলে নতুন আসছো প্লিজ চ্যানেলটা কিছুক্ষণ ওয়াচ করার পর সাবস্ক্রাইব করো। তোমাদের কাছে এটা অবশ্যই রিকোয়েস্ট, অনেক রিকোয়েস্ট করছি এটা, না হলে কিন্তু সত্যি আমার খুব প্রবলেম হচ্ছে, অনেক সাবস্ক্রাইবার কিন্তু আমার কেটে যাচ্ছে। প্লিজ তোমরা ভিডিওটা ওয়াচ করো কিছুক্ষণ, আর যারা পুরনো বন্ধু আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো তোমরা এইভাবে পাশে থেকো, সাথে থেকো, আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। তো চলো আজকের ব্লগটা আর বেশি বড় করছি না আজকে, আর এটা ভাইয়ের ঘরে দাঁড়িয়ে আমি কথা বলছি, তো যেহেতু ওইদিকে টিভি চলছে, এইদিকে পেছনে একটা কীর্তন হচ্ছে, তো প্রচণ্ড আওয়াজ, আর যেহেতু আমার মাইক্রোফোন নেই বলে আমার প্রচণ্ড প্রবলেম হয়। তো আস্তে আস্তে কিনে নেওয়ার চেষ্টা করবো, সবসময় সম্ভব হয়ে ওঠে না সব কিছু মানে ভিডিও করার জন্য, তো যেটুকু দরকার এখন করেছি, পরে আস্তে আস্তে চেষ্টা করব কিনে নেওয়ার। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট আর একটা ব্লগে। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।